যেটা করেছো তোমার মা না করেনি, তোমাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে, অথচ আমরার কারো পরামর্শ না নিয়ে তুমি পলান্তি পলান্তি খেলছো, এটা কিন্তু খুব খারাপ মামা, খুব খারাপ। কুতুবের হাতে তোর বাঁচার লাগা আমাগুর ফালানোই লাগতো, তা না হলে আমরা বাঁচবার পারতাম না। ঠিকই কইছেন, ওই কুতুব বা বেটাটা খুবই হারামি। কোথায় হলো আমার উপর কি যে মনে হয়ে আছে আমি তো এটাই বুঝতেছি না ভাই। বলছি কি আমার মনে হয় কি যে আপনারা যে মাঝে মধ্যে দেখা করেন ওরকম যে কমন কিছু জায়গা আছে না, ওরকম দু এক জায়গায় মনে থাকা পারে। আরে মিয়া তোমরা তো তোমরা চিন্তা লইয়া, সব দিকে খুঁজলাম চোখ তো জায়গা মতো যেতেছে না। আমি তো পাগল যেতেছে, আমি যদি খুঁজছে না ভাই তাহলে ওই যে বিটন না ফিটন তোমার যে কইছিল হে যে কইছে যে বুনে না পাইলে তত্তর কেস দিয়ে আমরা মামলা বাসাই দিব, আপনি খিদে মনে হচ্ছেন না আমার লাগে, তা আমি এখন একটা প্রবলেমে পড়ে গেছি, একটা বিপদে পড়ে গেছি, এখন তো আর খুঁজে কারণ লাগবো, দুজনে মিললে খুঁজে যেতেছি। হ্যাঁ আপনি আলাদা খুঁজবেন আর আমি আলাদা খুঁজবো না, পাখির ভাই কামো হয়ে গেছে, চোখ তোর জায়গা মতো গেছে গা। এক কাম করি দুজন মিলাই দে, ঠিক আছে আছে ভাই বলেন ভাই আপা আয়া বলেন আহেন না কেলা আহেন না কেলা হিরো মনে হইতেছে কি ওই প্রকৃতি মনে হয় আমগরের শুট করতেছে না, আমগো মনে হয় এই যেতে কাজে পড়ানো উচিত। ঠিকই কইছো, কাবাব মে হাত দিয়ে থাকনের কোনো কাম নাই, লও জায়গা ভাই তাহলে শুরু করেন কথাবার্তি। আপা শুরু করেন, আপনার ফোন কই? হ্যাঁ হিরো মনে করছে এইটা হইলো ভাঙা প্রেম জোড়া লাগনের কাহিনী, ওই সিন চলতেছে বুঝছস, আসলে তুই তো প্রেম করস নাই কে, তুই বুঝবি কেমতে? হ্যাঁ তোমারে কইছে আমি প্রেম প্রেম করি নাই, তাহলে কো কার লগে প্রেম করছস? কোন যাইব না বুঝছি। আচ্ছা হন বাকের ভাই তো বদনাম হয়ে গেছে গা, হ্যাঁ বলে ভাইয়ে গেছে গা, আর এটা তো কখন যাইব না আমরা, সব থেকে গেলে জানাই আগে ওইছি কি ওই যে বিটনটা আছে না ওই যে কি নাম ভুলে যাই গা বারবারে, মনি মনি ওই মনি রেগে জানাই, চল চল সরি শিখছো তো খালি সরি, ডাই যে সরি শিখছো না ইংরেজিতে কত আমার লগে কান্দো না, আন্দোলনের মতো কিছু হয় নাই, আন্দোলনের মতো কিছু হয় নাই, আমি কি করতাম কি করতে পারে, তুমি ঘুমাই দাও। তারপরে ঘটনা ঘটছে ঘটনা বলে এত দূর কাহিনী করেনি, ঘটনাটা হুনবা তো আগে হুনবাম না আমি কিচ্ছু না না হুনুন লাগবে আমার মামা তো রাশি গুন ধরে বুঝতে পারলো, হে মনে হলো গুন্ডে বেরোচ্ছে আমি তো ফলাই দিতাম করছে কাল রাইতে আমার মোবাইলটা এই যে মোবাইল মোবাইলটা রে মনে হলো সুরে যা মনে হলো সরে ফেলছে, তা আমি তো তোমার লোক কোনো কানেকশন করতে পারতেছি না, তার কানেকশন না করে আমি কেমন করে আইতাম, আজ কোথায় আমি যাবো কোথায় সবকিছু মিলে মধ্যে তালগোল ফাঁকে গেছে গা, সেদিকে মনে করতাম খুঁজতে খুঁজতে ফাউল হয়ে গেছে, তুমি বিশ্বাস ডালে তুমি জিজ্ঞেস করে দাও।
আমি কত সামাজিক ভাবে তোমার আব্বা আমার কাছে কই যাও না দুজনে বিয়ে চাই একটা খুশি তিনটা গরু কাটতে আমাকে পুরো গ্রামের মানুষ খাওয়া মনে হয় একদম পাগল হয়ে নেবো আমি বাড়িতে যেতে পারতাম না ঠিক আছে চলো তুমিও যাইবা আমার আম্মা যদি আমার কাটতে নাই তোমার সামনে কাটতে আলবো তুমি দেখবা আমার আম্মা আমার বসে বসে কাটবো তুমি দেখবা তোমার সামনে আমার মরণ হইব চলো চলো আমার বুইনে বন্ধু না ভাই আমার বুইনে বার হয়ে না হতে ঘুমাইতেছে আমার বুইনে যদি না ভাই কিচ্ছু বুঝে না মোবাইল দিয়ে কি করতো হ্যাঁ এলাম লাগে নি এলাম লাগে ভালোবাসার টেলা তো মনে এলাম এই উঠতে পারবো আরে বোনের তো খুঁজে পাইছি বোনের একটা সহি সালামত ওই যে বাকের ভাইয়ের কাছে বুঝাই দিয়েছি হাসা কোথা আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া আমার বোন কই কই আমার বোন কোন রাখছো আর আছে তো জায়গা মতো আছে বাকের ভাইয়ের কাছে আছে কি হ্যাঁ এই বাট পারে গো বাট পারে তো ওই নিতে দেইছ না আমার বোন রে আমার বোন রে বাড়ি বার কইয়া হে গুমা হে বলে বুইল্লা গেছে গা আমার বোন তো আবার বুইল্লা যাব গা আমি অত কথা চাই না আমার বোন ফেরত দে এত কথা কইতাছেন কেলা বুঝার চেষ্টা করেন ওই সালমান ভাই হ্যাঁ একটু বুঝাও তো আরে কেন তো বুঝাবো খালি বগর 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 করতেছে এই বগর বগর করার তো কিছু বুঝা যাইতেছে না খালি এই কথা কইতাছে এ বড়ে আপনার বোন যে পলানোর কথা ছিল না আমার বাকের ভাইয়ের লগে এত গাছের আড়ালে লুকায় ছিল আমার বাকের ভাই গেছে গিয়ে গাছের আড়ালতে বাই করছে বাই করার পর একখালি পান বানাইছে এমনি করে বুঝছেন পানটা বানায়া এমনি করে প্যাঁচ দিচ্ছে প্যাঁচ দিয়ে যে অনেকে সুপারি দেয় না আমার বাকের ভাই সুপারি দেয় নাই দিচ্ছে আপনার বোন রে দিয়া চাবা খাই লেছে কারণ আমার এরম বড় বুইন্ডারে এটা ভিতরে বইড়ালছে হ্যাঁ পাইস আমি ওরুন আমার লগে পাইস আমি ভাই সুনিতা কিতা হ্যাঁ আমার বুইন কই আছে কথাটা কই জানি কই বেড়াইছিলাম কমুনা হ্যাঁ আপনি খুঁজে বাইকর এই কই তো কিন্তু কবার দা বুইনের কবার দা দা তা কই লইতা হ্যাঁ কি ব্যাপার বুইন তুমি একলা একলা মন খারাপ কইরা বসে রইছো পাতেন ভাই আমি চিন্তা করতেছিলাম আমার এখন এই বাড়ি থেকে চলে যাওয়াটাই উচিত এটা কি কইতেছো তোমার আমি যে উদ্দেশ্যে নিয়ে আসি সেটা তো এখন পর্যন্ত সফল হইতেছে না এখনই চলে যাবা আপনি আমার যে উদ্দেশ্যে আনছেন সেটা সফল হইব না এই ঘটনা ঘটবো না মাঝখান দিয়ে আমি সবার সামনে বেহায়া প্রমাণিত হব এটা কি কইতেছো তুমি বাড়ির এক মানুষ রাজি আর তুমি কইতেছো হইতো না সকলের সর্বসম্মতিক্রমে বিয়া হইব সকলের সম্মতি আছে যার লগে বিয়া তারই তো নাই চলে হইব সেও চাইবো একদিন ঠিকই চাইবো
আপনারা যদি জোরাজোরি করে হেল লগে আমার বিয়া দেন তারপরে কি হবে জানেন? দুইটা মানুষেরই কষ্ট হইব। আরে দূর কোনো কষ্ট নয়, একবার বিবাহ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। হে কোনোদিন হীরারে ভুলতে পারবো না। আজকে সকালবেলা সে কোথায় বেরোছে জানেন? হীরার খনিরে খুঁজতে বেরোইছে। আমার লগে বিয়া হলো এসবই চলতে থাকবো, সে সারা জীবন হীরা হীরা করবো, আমার জীবনও ভালোবাসবো না। আরে কালি বিয়াটা একবার হইতে দাও না, তারপরে দেখাবো কেলা, সব ঠিক হয়ে যাবো। আর হীরা আপনার কি মনে হয় ওই মাইয়া বাকের পিছু ছাড়বো? ওই মাইয়া যতদিন নিজের জীবনে সুখী হইব না ততদিন বাকের পিছুই লাগা রইব। এটা না চিন্তা করো না, বিন্দু মাত্র চিন্তা করো না, ওই হীরার সুখের ব্যবস্থা আমি নিজে করে দিব। হ্যাঁ হ্যাঁ, এই দেখে আরেক ভেজাল, এরপর দেখা যাবে কি ভাবি আপনারা লাঠি দিয়ে পিঠে ঘর থেকে বাইর করতেছে। আরে তুমি কি মনে করছো, হ্যাঁ হীরার সুখের জন্য আমি কি তাকে বিবাহ করব? না, তার জন্য একটা ভালো পাত্র দেখে তাকে বিবাহ দিব। আর ভুলভুল যদি আমি বুঝাই বলি না, দেখবো যে সে রাজি হবে, সে খুশি হবে, সে আমার লক্ষ্মী বউ না, আমি তাকে কত আদর স্নেহ করি সেও তো আমাকে। তুমি খালি এখন মাথা ঠান্ডা করে ঠান্ডা রেখে ওই বাকের সাথে প্রেম ভালোবাসা করো। ঘোড়ার ডিম করো না, ঘোড়ার ডিম করলে চলতো না, প্রেম করতে হইব। আমার শরীর সোনার টুকরা জামাই, হ্যারে তো তার পিছু ঘুরে তুই আর কানের মধ্যে কুলন্ত্রণা দিছাস, আমার শরীর মাথা বিগড়ায় লেছ তোর আমি উপায়? তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি কথা কোন না করে, তোমার কথা আমার কোন লাগে করে, তুমি হারে জিগাও কও বাহের আমার শরীরে লইয়া তুই ভাগ্য গেছিস কেন? এই বাহের তুই আমার শরীরে ভাগ্য গেছিস কেন? আরো জিগাও কি ওর অত বড় সাহস হইল করে আমার শরীরে লইয়া ভাগ্য যাওনের? ওর অত বড় সাহস হইল কেন আমার শরীরে লইয়া ভাগ্য যাওনের? ওর না হের হের কি যোগ্যতা আছে আমার শরীরে লইয়া ভাগ্য যাওনের? হের কি যোগ্যতা আছে আমার শরীরে লইয়া ভাগ্য যাওনের? হের না বাহেরের বাহেরের এই বাহের তোর কি যোগ্যতা আছে আমার শরীর লইয়া ভাগে যাও রে? হইছে আচ্ছা হুনে রাখেন কথা কই, আপনি যেমনে করে ছিলে ছিলে হটতেছেন, মানে গলা তো ভাঙ্গা বাঁশের মতো হয়ে যাবো গা, এমনি আপনি মানে দায়িত্ব মহিলাটা এখন মনে হলেন যে আপনি যেমনে ছিলে ছিলে হটতেছেন, এই যদি আশপাশে মানুষ হুনে তাহলে তো দায়িত্ব লাগবে না বাচ্চা মহিলা কইব আপনারে। আমার কথাটা শুনতেন হুনেন না আপনি কথাটা, আপনি কি মনে হচ্ছেন আপনার মায়ের লেন ভাগ্যে গেছি গা, আপনার মায়ের আমি কি মনে হয় ফলাই লয়ে গেছি গা, যে লয়ে যেতাম তাহলে কেতা ফেরত লয়ে যেতাম। আমরা চিন্তা করছি সমাজে সারের একটা সুনাম আছে, আপনার যদি দায়িত্ব থাকে তারপর তো আপনার মনটা তো নরম, আপনার এই সুনামটা যাতে নষ্ট না হইলে চিন্তা করছি যে আপনার মায়ের ফেরত নেই, মায়ের বুঝাই কইছি হুট তোমরা লাগা আমার যদি বিয়ে হয় এই বিয়েটা হইতে হবে সামাজিক ভাবে সবাই যাতে সুন্দর আমাদেরকে গ্রহণ করে সেটা বুঝাই শুধু তারা নিয়ে আসছি, আপনি কি তখন এক কথা কোনো নেই। আম্মা সত্য বাহের এটা কইছে আমি তো না বুঝে ফুলে গেছি গা, বাহের বুঝাই শুনে আমরা নিয়ে আসতে বাহেরি আমরা বলছে বুঝা বলছে যে আমি যদি এভাবে পালিয়ে যাই তাহলে নাকি তোমাদের মান সম্মান আরো নষ্ট হয়ে যায় তো গা, এলাকা কইছে যে আমি সুন্দর করে আমার বউ সাজায়া বেনারসি পরায়া গয়নাগাটি পরায়া দুইটা গরু কাটতে তোমরা বলে আমার বিয়ে দিবা। ল গড়ে লতরে আমি বুঝাই যাই তোর শেষ বাম তোর নাকি মনি খারাপ হইব, আগে রাইল যাইলে যায় পরে রাইলে হলে যায়। আর কোন বাহের তোর লাগে আমি গ্রামে সালিশ বসাই তোর বিচার হইব বিচার বাউ সত্যা পুরো আই করে আই কও সালিশ বসাই নইব বিরাট সালিশ হইব ভাই 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 তোমার লাগে সালিশ এখন লইব এখন তুই যাও যাও তোর তোরে আমি আই চাইছাম মা তোর লাগে মনি হইব করব তুই জানস না আমার বড় ভিন্ন বাকি গেছিল কি হইছে কি
আপনাদের আমি ঠিক করবার পারি নাই, আপনাদের মন এখনো স্থির হয়নি। রানী থাকতে রাজার মন তো অস্থির হইব। আমার কিন্তু মন ঠিক আছে, একদম অস্থির নাই। হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি, একদম পানির মতো স্থির আছে। মনে করেন একটা মাছ যদি গলই পারে, মানে বলক দেয়, আমি খাপ করে ধরাই ফেলতে পারি। আরো অনেক বেশি স্থির হওয়া লাগবো, ধ্যান করা লাগবে। চোখ বন্ধ করে আমি থাকতাম পারি না, চোখ বন্ধ করলে কুইলালে ইচ্ছা করে, মন চায় গেলে তোমার দেখি। আমি অবশ্য 10 মিনিট পারবো, খুব টাইম এটুনে তাও অনেক ব্যথা করে, চোখে অনেক ঝামেলা হয়, পানি পড়ে, আর তার বেশি হলে হয়েছে কি, ওই যে খালার মতো ঘুমায় পড়বো, মানে 6-7 ঘন্টা এমনি পার করে ফেলতে পারবো। ঘুমান চাইবো না, নাক কান মস্তিষ্ক সব কিছু সচল রাখা, ধ্যান করা লাগবে। দেখি পাগলের স্কুল খুলছে। 99 তুমি ধ্যান করো, তোমার উন্নতি হইব। আমার ধ্যান করন লাগবো না, আমার অনেক উন্নতি হয়েছে, আর উন্নতি আমার দরকার নাই। তাল গাছ আছে না, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওই তাল গাছের সাথে তোমার মাথা লাগিয়ে যাইব। তাহলে খুবই ভালো হইতো, সুবিধা হইতো। কি সুবিধা হইতো? তাল গাছ উঠতাম পারতাম, আর বই বা তাল খেতাম। এই মিয়াই, তুমি কি আমার সাথে আর কি মারো নাকি? তোমার গারাল ফেরেন সে কোত্থেকে আইসা, এইখানে ব্যায়াম করতে করতে আমার এই হাঁটু দুইটা টনটন টনটন করতেছে। হাঁটুর মধ্যে বুদ্ধি থাকলে তো হাঁটু তুই টনটন করবো। কে তুমি? আমার বুদ্ধি নিয়ে কিছু বললাম? হ্যাঁ বুদ্ধির প্রশংসা করতেছি। এই পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস কোনটা? করোনা। আমি জানতাম। ভাইজান এত কথা কোন এখন দরকার নাই, আমি কইছি আমি এখানে থাকতাম না, তোরা আমার বাস স্ট্যান্ডে দিয়ে আসেন। হ্যাঁ চলো যাই যাই। এই বোন বোন শুনো, এই তুমি মাথা গরম করে চলে গেলে কি সমাধান হয়ে যাইবো? নিজের একটু গান শুরু হচ্ছে, নিজে ফর্সা, নিজে লম্বা, নিজে চুল আছে, কানের লতি আছে, এ দুল ঝুলাইতে পারো, ফর্সা আছো, এ নাই ছেলে কথা বলতে পারো, নিজের প্রশংসা তো বলছো না।